প্রয়াত সাংবাদিক সম্পাদক রমেশ ঘোষের স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করলো আরামবাগ প্রেস ক্লাব। বৃহস্পতিবার আরামবাগ রবীন্দ্র ভবনে এই শিবির অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, রমেশবাবু একসময় এই প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন। এদিনের রক্তদান শিবিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূলের স্বপন নন্দী, রাজেশ চৌধুরী, মনোরঞ্জন পাল, বিজেপির বিমান ঘোষ, সিপিএমের পূর্ণেন্দু চ্যাটার্জি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আরামবাগের বিদায়ী এসডিপিও নির্মল কুমার দাস, আরসি পার্থসারথী হালদার প্রমুখ। বিশিষ্ট সমাজসেবী বিমান ঘোষ, এরপর আমরা বিশিষ্ট সমাজসেবী বিমান ঘোষ বরণ করেছি, বরণ করেছি অভিযোগ। আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আমাদের এই রক্তদান শিবিরের। আরামবাগ প্রেস ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করছে শুভভট্টাচার্য এবং মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ। আমাদের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে এর আগে রক্ত দেওয়ার অভিজ্ঞতা হয়েছিল নাকি? কতবার রক্ত দিয়েছেন? চারবার। রক্ত দেওয়ার প্রেরণাটা কোথেকে পেলেন? একজন আমার কাছের ব্যক্তি খুব দিত, তো তার থেকেই আমার এটা যে আপনার রক্ত আরেকজনের প্রাণ বাঁচাতে পারে এই চিন্তা থেকে, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সৌমেন রায়। কোথেকে আসছেন? কালীপুর। কালীপুর, আরামবাগ পৌরসভা, কালীপুর। বিভিন্ন জায়গায় হচ্ছে ব্লাডের সংকট, কিন্তু বড় বড় দেখা দিচ্ছে আজকে ক্যাম্প। এই যে ক্যাম্প করার যে আরামবাগ প্রেস ক্লাব করেছে, কেমন চোখে দেখছেন? এইটা বলবো, আরামবাগ প্রেস ক্লাবের একটা মহৎ প্রোগ্রাম যেটা নিয়েছে। আমরা যারা প্রতিনিয়ত স্বাস্থ্য চিকিৎসার সাথে যুক্ত, তারা প্রত্যেক দিন একটা না একটা, যার তিন হিমোগ্লোবিন সেও রক্ত পাচ্ছে না। আমি তো বলবো এর থেকে ভালো উদ্যোগ এখনকার দিনে হয় না। এখন দেখুন, আপনার কিছু অভাব হলে আপনি টেলিমেডিসিনে পেয়ে যাচ্ছেন, কুরিয়ারে পেয়ে যাচ্ছেন, অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন, খাবার অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন করোনাকালে, কিন্তু রক্ত অর্ডার দিলে পাবেন না। অর্থাৎ এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। এটা হচ্ছে, আমি বলবো, এই যারা রক্ত দান করছে তারা আজকে প্রত্যেকে এক একজন ভগবানের সমান। মানে তারা রক্ত দান করে এক একজনকে বাঁচাচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আর এই মুহূর্তে যেহেতু আরামবাগে রক্তের খুব ক্রাইসিস আছে, কেউ কখনোই মানে একজন দুজনের বেশি রক্ত পাচ্ছে না, এবং বিশেষ করে যারা রেগুলার থ্যালাসেমিয়ার পেশেন্ট, যাদের ধরুন প্রসবকালীন অনেক সময় বা সার্জারির সময় অনেক সময় আপৎকালীন রক্ত দরকার, তাদের ভয়ে এখানে সার্জেনরা সার্জারি করতে চাইছে না, কারণ রক্ত কমই। এই আজকের এই উদ্যোগ, প্রেস ক্লাবের উদ্যোগ অনেক মানুষকে জীবন ফিরিয়ে দেবে। অনেক অনেক
আছে।